হয়, আজি আমি বিশ্বনাথ জিলা কারাগার কারাবন্দীসকল যিখিনি রোজা রাখিছে তেখেতসকলক আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ বিশ্বনাথ জিলা কমিটির তরফরপরা যিকেইটা আৰু 20টা রোজা আছে রোজার কারণে আমি ইফতারের খাদ্য যোগাৰ দিছো। প্রতি বছরে আমি দি যাও, এবার অকমান পলম হৈছে যদিও আমি এইখিনি আজি হস্তান্তর করে গৈছো। আমি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদর বিশ্বনাথ জিলা কমিটির তরফরপরা আজি এই বিশ্বনাথ জিলা কারাগারত যিসকল কয়েদি আছে, রোজাদার যিসকল কয়েদি আছে, তেওঁলোকৰ কাৰণে আমি ইফতারৰ খাদ্য বস্তু ইতিমধ্যে আজি যোগান ধৰিলোঁ। আৰু প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো আমি এই ইফতারৰ খাদ্য বস্তুসমূহ যোগান ধৰিলোঁ। এইবাৰ যিহেতু অলপ পলম হ'ল যদিও বিশেষ কিছু অসুবিধাৰ বাবে আমি হয়তো আগতেই দিব লাগিছিল, আমি ইতিমধ্যে আজি যোগান ধৰিলোঁ। আমাৰ উদ্দেশ্য হ'ল যে যিসকল বন্দী হৈ তেওঁলোকে অনুশোচনাত দগ্ধ হৈ আছে, সেই যিসকলে তেওঁলোকে আল্লাহৰ ওপৰত বিশ্বাস ৰাখি কাৰাবন্দী হৈও ৰোজা ৰাখি আছে, তেওঁলোকৰ কাৰণে ইফতাৰৰ খাদ্যবস্তুসমূহ আমি যোগান ধৰোঁ। প্ৰতি বছৰেই যোগান ধৰোঁ, আমি এইবছৰো এই ইফতাৰৰ খাদ্যবস্তুখিনি আমি যোগান ধৰিলোঁ।